এবার শিবিরের নির্মমতা শিকার দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। সদ্য চাকরিতে যোগ দিয়ে শিবিরের নির্মমতায় দুহাতের কবজি হারিয়েছেন রাজশাহী পুলিশের উপপরিদর্শক মকবুল হোসেন। ক্যারিয়ার জীবনের শুরুতেই স্বপ্নে ছেদ পড়েছে এই তরুণের। আর চাকরির শেষ বয়সে এসে আরেক উপপরিদর্শক জাহাঙ্গীর আলম মুখোমুখি হয়েছেন জীবনের ভয়াবহ নৃশংসতার। এই দুই কর্মকর্তার পরিবারের সদস্যদের এখন সময় কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে মেহেরুল সুজন জানাচ্ছেন বিস্তারিত। ছোট বোনের চোখের এই জল যেন মকবুলের পরিবারের স্বপ্ন ফিকে হয়ে যাবার জানান দিচ্ছে। পুলিশের পোশাকে বাবাকে দেখে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করা। ছাত্র শিবিরের হাতবোমায় শিক্ষানবিশ উপপরিদর্শক হিসেবে মাসখানেক আগে চাকরিতে যোগ দেয়া মকবুলের দুহাতের কবজি হারানো সেই স্বপ্নপথের অগ্রযাত্রাকে থামিয়ে দিল এমন শঙ্কা এখন তার বাবা মার। আমি আবার ফর্ম ফিল আপ করাইছি যে তোর বিসিএস পাস করতে হবে, এই হলো আমার আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ভেঙে গেল, আর হলো না। এক মাসে হয় নাই তো জয়েন করা, বেটা সারা বাংলাদেশ নাম করে হালাইছে, এক নামে ছেড়ে তাকে টাইগার রোববার হামলার পর ওই দিনই মকবুলকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এখন নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় তাদের ছোট্ট বাড়িতে সারাদিনই চলে অসহনীয় কষ্টের কান্না। প্রিয় মানুষটির দুহাত যেভাবেই হোক ফিরে পেতে চায় এই পরিবার, সঙ্গে চায় জড়িতদের কঠোর শাস্তি। আমার ভাইকে যারা আহত করছে তাদের বিচার চায়, তাদের যেন ফাঁসি হয়। ডিউটি শেষে বাসায় ফিরে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী ছেলে সনির সেবায় ব্যস্ত থাকতেন পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। কিন্তু সোমবার রাজপথে নির্মম সহিংসতার শিকার হয়ে তিনি এখন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। 1975 সালে চাকরিতে যোগ দেয়া পুলিশের আর্মড উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সোমবার দায়িত্ব পালন করছিলেন নগরীর শালবাগানে। সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্মমভাবে তাকে পিটিয়ে ইট দিয়ে থেঁতলে দেয় মাথা আর মুখমণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাকে ঘিরে এখন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির। বড় ছেলেটা তো এখনো লেখাপড়া করছে, আর আমার ছোট ছেলেটা তো অসুস্থ। এখন আমার হাজবেন্ডের যদি কিছু হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এ অবস্থায় নগর পুলিশের কমিশনার জানালেন দুই কর্মকর্তার উপর বর্বর হামলায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অলরেডি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর এবং চরম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত পুলিশ কর্মকর্তাদের পুলিশ কল্যাণ ফান্ডের মাধ্যমে আর্থিক ও পেশাগত সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মেহেরুল সুজন, রাজশাহী।